প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, এই মুহূর্তে ইউজি পড়ছো, পিজি পড়ছো, তোমাদের সকলের জন্য এই মুহূর্তে একটি সুখবর রয়েছে রাজ্যের একটি ইউনিভার্সিটির তরফ থেকে, এবং একাধিক ইনফরমেশান রয়েছে একাধিক ইউনিভার্সিটির তরফ থেকে। সমস্তটাই তোমাদের বিস্তারিত এক্সপ্লেন করব, যার মধ্যে বেশিরভাগটাই সুখবর রয়েছে এবং কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশানও রয়েছে। কাজেই তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আছো, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখো বিস্তারিত তথ্য জানতে। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে সবার প্রথমে জানিয়ে রাখি, ভিডিও আসতে একটু দেরি হচ্ছে। তোমরা পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝতেই পারছো আমি যেখানে ভিডিও শ্যুট করি সেখানে নেই রীতিমতো, ও বাড়িতে কাজ হচ্ছে, সেই কারণে অন্য জায়গায় আমি রীতিমতো শিফট হয়েছি এবং বিভিন্ন সমস্যার কারণে কিন্তু আজকে ভিডিও আসতেও অনেকটা দেরি হয়েছে। সকালের ভিডিও দুপুরে এসছে এবং দুপুরের ভিডিও রাতে আসছে। কাজেই তোমাদের প্রত্যেককে বলবো ও একটু ম্যানেজ করে নিও। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, এই মুহূর্তে রাজ্যের প্রত্যেকটা ইউনিভার্সিটির তরফ থেকে কি ইনফরমেশান রয়েছে। সবার প্রথমেই আলোচনা করব কল্যাণী ইউনিভার্সিটির তরফ থেকে যে বিষয়টা উঠে আসছে, তোমাদের যে পরীক্ষা রয়েছে অনলাইনে রীতিমতো ঘোষণা করেছে রাজ্যের প্রথম ইউনিভার্সিটি কল্যাণী ইউনিভার্সিটি, যেখানে তোমাদের সেমিস্টারের পরীক্ষা অনলাইনে নেওয়া হবে। কিন্তু সবথেকে বড় যে সুখবর এবং রাজ্যের প্রত্যেকটা ইউনিভার্সিটি যেটা দেখে শিখতে পারে, যে ছাত্রছাত্রীদের শুধুমাত্র অনলাইনে পরীক্ষা নিলে হবে না, ছাত্রছাত্রীদের পড়ার জন্য সময় দিয়ে অনলাইনে পরীক্ষা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিল কল্যাণী ইউনিভার্সিটি। এক্ষেত্রে তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির সেকেন্ড সেমের স্টুডেন্ট রয়েছো, সেকেন্ড সেমিস্টার দেবে, ফার্স্ট ইয়ারে পড়ছো ও ইউজির, তোমাদের যে পরীক্ষা আছে অগস্ট মাসে শুরু হচ্ছে এবং সেই পরীক্ষা অনলাইনেই হতে চলেছে। এবং তোমরা যারা ফোর্থ সেমের স্টুডেন্ট রয়েছো ও কল্যাণী ইউনিভার্সিটির, তোমাদের পরীক্ষা জুলাই মাসে শুরু হচ্ছে এবং তোমাদেরও পরীক্ষা অনলাইনেই হতে চলেছে। কাজেই তোমাদের মধ্যে যে ভুয়ো বিষয়গুলো তৈরি করা হচ্ছিল, ফেক বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছিল যে কলকাতা ইউনিভার্সিটি অফলাইনে সিদ্ধান্ত নিয়েছে, মানে সমস্ত ইউনিভার্সিটি অফলাইনেই হয়ে যাবে, কোনো দিনও হবে না, নিজেদের সিদ্ধান্তে তারা কিন্তু অটুট থাকবে, এটা একটা অন্যরকম বিষয় যে কোনো ইউনিভার্সিটিকে দেখে কোনো ইউনিভার্সিটি তাদের মতের পরিবর্তন যদি করে সেই ইউনিভার্সিটি একটা হাস্যকর দৃষ্টান্ত হয়ে থেকে যাবে। কোনো ইউনিভার্সিটি সেই হাস্যকর দৃষ্টান্ত হতে চায় না এবং কাজেই এই কোনো ইউনিভার্সিটি এরকমটি করবে না। আর সবথেকে বড় ব্যাপার, কল্যাণী ইউনিভার্সিটির ছাত্র দরদি এবং ছাত্রের সমস্যা কথা যে বুঝেছেন তার অপেক্ষা রাখে না। শুধুমাত্র তারা অনলাইনে পরীক্ষা করেননি, তারা ছাত্রছাত্রীদের অনলাইনে পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য কিন্তু সময় দিয়েছেন। আগস্টে পরীক্ষা হবে, কয়েক মাস পিছিয়ে পরীক্ষা হচ্ছে, এ অফলাইনে নয় অনলাইনে পরীক্ষা হচ্ছে। কল্যাণী ইউনিভার্সিটি সহ রাজ্যের সকল ছাত্রছাত্রী সকল ইউনিভার্সিটির জন্য একটি কিন্তু বড় দৃষ্টান্ত এই মুহূর্তে কল্যাণী ইউনিভার্সিটি। এছাড়া তোমরা সকলেই জানো বর্ধমান ইউনিভার্সিটি কিন্তু আগে ক্যালকাটা ইউনিভার্সিটির মতো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল অফলাইনেই পরীক্ষা হবে। তারপরে ছাত্রছাত্রীরা দাবি জানিয়েছে, সেই দাবি অনুযায়ী কিন্তু ছাত্রছাত্রীদের অনলাইনে পরীক্ষার পথেই কিন্তু ইউনিভার্সিটি এসছে। এরপরে ছাত্রছাত্রীরা তাদের সমস্যার কথা জানিয়েছে, দাবি জানিয়েছে, আন্দোলন করেছে, পথে নেমেছে, তারপরে কিন্তু ছাত্রছাত্রীদের দাবি অনুযায়ী বর্ধমান বিশ্ববিদ্যালয়ও তাদের ইউজির পরীক্ষা অনলাইনেই ঘোষণা করেছে। পরীক্ষা হওয়ার কথা ছিল হচ্ছে 14 তারিখ, 6 দিন আরও সময় দিয়ে 20 তারিখ অ্যাকচুয়ালি কিন্তু পরীক্ষা করে দেওয়া হলো। অর্থাৎ তোমরা এক্সট্রা সময় পেলে, এক্ষেত্রে অফলাইনে পরীক্ষা হবে এরকম কোনো সিদ্ধান্ত হয়নি, অনলাইনেই পরীক্ষা হচ্ছে কিছুটা সময় দিয়ে দিল বর্ধমান ইউনিভার্সিটি। সত্যি এটা একটা বড় ব্যাপার ছাত্রছাত্রীদের জন্য। প্রত্যেকটা ইউনিভার্সিটি যারা ছাত্রছাত্রীদের সমস্যার কথা বুঝেছেন, তারা কিন্তু অনলাইনেই ছাত্রছাত্রীদের পরীক্ষা নিচ্ছেন এবং তাদের সুবিধাও দিচ্ছেন, যেরকমটি কল্যাণী বর্ধমান ইউনিভার্সিটি। এছাড়া বিদ্যাসাগর ইউনিভার্সিটির তরফ থেকে বলে দেওয়া হয়েছিল ইউজির সকল যে পরীক্ষা রয়েছে সেটা অনলাইনেই হবে, কিন্তু পিজির অফলাইনই হবে এরকমটি বলা হয়েছে। কিন্তু ইউজির সকল অ্যাকচুয়ালি সেমিস্টারের এক্সামিনেশান অনলাইনে হবে, তেমন বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে কিছু অটোনোমাস কলেজও আছে। যদিও অটোনোমাস কলেজ নিজেদের মতন ডিসিশন নিতে পারে, কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যে অটোনোমাস কলেজগুলো আছে, মেদিনীপুর কলেজ, তারা ইতিমধ্যেই কিন্তু অনলাইন পরীক্ষা নিয়ে নিয়েছে। এক্ষেত্রে রাজ্যের বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে আরও একটি কলেজ, গোপ কলেজের তরফ থেকে কিন্তু একটি অফিসিয়াল স্টেটমেন্ট পাওয়া গেছিলো, পরীক্ষা যেটা আছে সেটা অফলাইনেই হতে চলেছে। তারপরে ছাত্রছাত্রীরা কিন্তু তারা দাবি জানায়,
যেটা তোমাদের আগেই ক্লিপ দেখিয়েছিলাম যে ছাত্রছাত্রীরা দাবি জানিয়েছিল এবং রাতভর ছাত্রছাত্রীদের দাবি জানিয়ে অসুস্থও অনেকে হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে গোপ কলেজের তরফ থেকে আবার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হলো যে তাদের যে এক্সামিনেশান রয়েছে সেই এক্সামিনেশান পিছিয়ে যাচ্ছে এক সপ্তাহ, পিছিয়ে গিয়ে অফলাইনেই হবে, অনলাইনে নয়। মানে ছাত্রছাত্রীদের এক সপ্তাহ সময় বাড়িয়ে দেওয়া হলো। এক সপ্তাহে কি সমস্ত সিচুয়েশান ঠিক হয়ে যাবে? এক সপ্তাহে কি সমস্ত সিলেবাস শেষ হয়ে যাবে? এটা আমি বুঝতে পারি না। কিছু কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে এক সপ্তাহে এমন কি পরিবর্তন হবে? এক সপ্তাহে সমস্ত সিলেবাস কি কমপ্লিট করা যায়? কে বা করতে পারে? স্টুডেন্টরা কি রোবট? সেই বিষয়টাই কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটির ভাবা উচিত। এবং তোমরা যারা কাজী নজরুল ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছো, তোমাদের জানো এখনও পর্যন্ত পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে। যে পরীক্ষাটা রীতিমতো নেওয়ার কথা ছিল 30 তারিখ, সেই পরীক্ষাটা এখনও পর্যন্ত স্থগিত আছে, এখনও পর্যন্ত কোনো ইনফরমেশানই নেই। কিন্তু এখন দেখার বিষয় যে কাজী নজরুল ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটির যে ছাত্রছাত্রীরা কালকে রাতে পুলিশের সাথে যে বিষয়টি উঠে এসছে তোমাদের বলেছি, সংবাদ মাধ্যমে একটা বলছে, ছাত্রছাত্রীরা একটা বলছে, কিন্তু ও সোশ্যাল মিডিয়ায় বহু এরকম ভিডিও রয়েছে, আমার কাছেও বহু ভিডিও শেয়ার করেছে ছাত্রছাত্রীরা, যেখানে ছাত্রছাত্রীদের এর ক্ষেত্রে দৃষ্টান্তটা অনেকটাই অন্যরকম দেখা যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে আমি প্রত্যেককে বলবো, ছাত্রছাত্রীরা তাদের সমস্যার কথা তুলে ধরতেই পারে। এখন একজন শিক্ষক যদি ঠিক মতন টাইমে স্যালারি না পায়, তারা পথে নামেন, তারা দাবি জানান। কারণ এখন তারা যদি কোনো রকমভাবে অ্যাকচুয়ালি ট্রান্সফারের দিক থেকে শিক্ষকদের কোনো অসুবিধা হয়, আর কলেজের শিক্ষকদের কোনো অসুবিধা হয়, স্কুলের শিক্ষকদের কোনো অসুবিধা হয়, তারাও পথে নামেন, তারাও দাবি জানান, তাদের সমস্যার কথা রাজ্য সরকারের কাছে তুলে ধরেন এবং তাদের যে বক্তব্য সেটা তুলে ধরেন। সেরকমভাবে প্রত্যেকটা ছাত্রছাত্রীর অধিকার রয়েছে, তাদের যে সমস্যা আছে সেই সমস্যার কথা তারা ইউনিভার্সিটির কাছে রাজ্য সরকারের কাছে তুলে ধরার। সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের ওপর কোনো রকম ও বাজে ব্যবহার আমরা কোনো মতেই মেনে নেব না, কারণ ছাত্রছাত্রীর জন্যই সমস্ত কিছু, ছাত্রছাত্রীদের রাইট রয়েছে এ সমস্ত রকমভাবে, ইনফ্যাক্ট ছাত্রছাত্রী কেন প্রত্যেকের রাইটস রয়েছে, তাদের সমস্যার কথা তারা যে কোনো উপায়ে তুলে ধরতে পারে। এক্ষেত্রে ছাত্রছাত্রীরাও শান্তিপূর্ণভাবে তাদের সমস্যার কথা ইউনিভার্সিটির কাছে তুলে ধরেছে, এখানে কোনো রকম ভুল নেই, কোনো রকমভাবে কোনো পুলিশ তাদের কোনো রকম হস্তক্ষেপ করতে পারে না বলেই আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তোমাদের কি মনে হয়? এবং ক্যালকাটা ইউনিভার্সিটির যারা ছাত্রছাত্রী দেখছো, অ্যাকচুয়ালি কী হয়েছে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট এ প্রত্যেককে জানাও, কারণ বিষয়টা তো আমরা আগেও জেনেছি। আমি আশা করছি রাজ্যের প্রত্যেকটা ইউনিভার্সিটির দিকে তাকিয়ে কল্যাণ ইউনিভার্সিটি প্রত্যেকটা ইউনিভার্সিটির কাছে একটা দৃষ্টান্ত এই মুহূর্তে, বর্ধমান ইউনিভার্সিটি, রাজ্যের প্রত্যেকটা ইউনিভার্সিটির দিকে তাকিয়ে এই মুহূর্তে ক্যালকাটা ইউনিভার্সিটি, কাজী নজরুল ইউনিভার্সিটি এবং গোপ কলেজ, প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং অটোনোমাস কলেজ ছাত্রছাত্রীদের সমস্যার কথা ভেবে যাতে অনলাইনেই পরীক্ষা নেয় সেই আশা রাখছি। বাদবাকি তোমাদের যে বক্তব্য আছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট প্রদান করতে পারো।